ওয়াশিং পাউডার ভাজপা, এই তো হয়ে গেছে আজকাল। কালোটা সাদা আর সাদাটা কালো, তোমরা বেছে নিয়েছো ভালো। আমার অনেক শুভেচ্ছা থাকবে, অনেক অভিনন্দন থাকবে। তোমরা প্রধানমন্ত্রী হও, তোমরা রাষ্ট্রপতি হও, তোমরা উপরাষ্ট্রপতি হও, কিন্তু দয়া করে বাংলাকে বিক্রি করতে যেও না। সেদিনকে তিনি আমাকে ফোন করে বলেছিলেন, মমতাজি আপ ওয়াপাস আইয়ে, আপকো মারনে কে লিয়ে সব তৈয়ার হো রহা হ্যায়। আমি বললাম, আমি তো ওয়াপাস আসার জন্য আসিনি, আমি নন্দীগ্রাম যাবই, তবে এখন রাত দুটো বাজে, এইটুকু সময়ের জন্য আমাদের একটা রুম বুক করা ছিল কোলাঘাটের থার্মেল পাওয়ারের ওখানে, আমরা ওখানে থাকবো বলে গভর্নরের কথায় আমরা রওনা দিলাম। যখন কোলাঘাটে সে বাড়িটায় ঢুকবো, দেখছি বড় বড় বাস দিয়ে পুরো দরজা বন্ধ করে দিয়েছে, যাতে ওই গেট দিয়ে আমরা ঢুকতে না পারি। বুঝুন, একটা মানুষ যে লাফিয়ে ঢুকবে, তার তো একটা লাগেজ আছে, লাগেজটা নিয়ে কি করে ঢুকবে? পুরো বাসটা দিয়ে বন্ধ করে দিল, চার পাঁচটা বাস দিয়ে। এবার আমার সাথে দোলা ছিল, আমার সাথে সম্ভবত আরো দু একজন ছিল। আমরা বাসে উঠলাম, বাস টপকালাম, বাস টপকিয়ে দু তিনটে চারটে বাস টপকিয়ে তারপরে গিয়ে আমরা কোলাঘাটের গেস্ট হাউসে গিয়ে পৌঁছেছিলাম। তারপরের দিন আবার বেরোলাম, কিছুতেই ঢুকতে দেবে না, কিছুতেই আসতে দেবে না। শেষকালে আমি তখন সারা রাস্তা অবরোধ করে বসে আছে, যাতে কোনো রাস্তায় চালাকি গাড়ি যেতে না পারে। এবার আমি কি করলাম, আমি আমার একজন সহকর্মী, তাকে আজও জেলে রেখে দিয়েছে অত্যাচার করে, সেই ছেলেটার নাম আনিসুর, পাশকুড়ার ছেলে। আমি বললাম, তুই একটা কাজ করবি, তোর স্কুটার বা বাইক আছে? বললো হ্যাঁ আছে। আমি তখন তাকে চিনিও না ভালো করে, আমি বললাম তোর বাইকটা নিয়ে চলে, কি করব না করব কিচ্ছু বললাম না। এবার বাইক নিয়ে আমি আরও বেরিয়ে পড়লাম, গিয়েই দেখি বসে আছে একটার পর একটা জায়গায়, আমরা অন্য রুট ধরলাম, একটার পর একটা জায়গায় বসে আছে, আমরা ওরা যে রুটে বসে আছে পাল্টা রুটে গেলাম। এই করতে করতে গ্রামগঞ্জের ভেতর দিয়ে আমরা তমলুক হসপিটাল পর্যন্ত আসতে পারলাম, আমাদের ঢুকতেই দিচ্ছে না। তারপরে এসে আমরা তমলুকে উঠলাম, তারপরে তমলুক থেকে পরের দিন আমরা বললাম যেমন করেই হোক আমরা যাব। তারপরে আমরা আসতে গেলাম, চণ্ডীতলায় আটকে দিল, চণ্ডীতলায় ঘন্টার পর ঘন্টা আমাদের রাতে আটকে দিয়েছে দুটো ব্যাপারে। আবুরা জানে কিভাবে আটকে দিয়েছে? রাত্রি দশটা বারোটা দুটো পর্যন্ত পড়ে আছি, তারপরেও কিন্তু পেরিয়ে আমি কিন্তু নন্দীগ্রামে ঢুকেছিলাম। তখন কিন্তু আর কাউকে আমি দেখতে পাইনি, আর তখন আমার মনে আছে দশ বারো দিন এই আবু সুফিয়ান, তাহের, স্বদেশবাবুরা, এই সমস্ত সামের সামাত, এখানকার মানুষরা, মা বোনেরা, তারা মিলে আন্দোলনটা করেছে। আমার মনে আছে যখন সূর্যোদয় হলো, কালী পুজোর সময়, আমি একটুও ভুলিনি, আমার প্রত্যেকটা মর্মে গাথা আছে। কালী পুজোর সময়, কালী পুজোর দিন আমার বাড়িতে পুজো হয়, আমি বাড়িতে যাইনি, নন্দীগ্রামে গুলি চলছে, বোম চলছে, আমি তৃণমূল ভবনে বসে আছি, আর আবু সুফিয়ান তাহেররা বারবার আমায় ফোন করছে, দিদি শুনতে পাচ্ছেন গুলির আওয়াজ, দিদি শুনতে পাচ্ছেন বোমার আওয়াজ, ওদের এখানে একটা করে গুলি চলছে, আর আমার বুকটা ধরাস ধরাস করে উঠছে। এইসব দিন পেরিয়ে আমি এসেছি, কাজে আমি কারো কাছে জ্ঞান নেব না যে নন্দীগ্রাম আন্দোলন কে করেছে আর কারা করেছে। নন্দীগ্রাম হাসপাতালের সামনে গুলি চলল, নন্দীগ্রাম হসপিটালের ওখানে টিয়ার গ্যাস ছুড়ে দিল। তারপরে আরেকদিন এলাম, সেইখানে ওসি দেখছি ক্যামেরা নিয়ে ছবি তুলছে, আর সিপিএম পুরো গুলি চালাচ্ছে, কি অবস্থা ভাই! সেই সব দিনগুলো আমরা দেখেছি, দিনের পর দিন, সূর্যোদয়ের পর প্রায় সাত আট দিন একটা প্রেস কেউ ঢুকতে দেয়নি। আমি কিন্তু তমলুকে বসে টাইম টু টাইম প্রতিদিন বলতাম, ওরে তোরা সাবধানে থাক, ওরে তোরা সাবধানে থাক, ওরে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানা, আমি এখানে বসে আছি, আমি পুরো বসে বসে পাহারা দিয়েছি। তারপর তো শহীদ পরিবার যারা মিসিং হলো, কত দুঃখের কাহিনী, কিভাবে মানুষগুলোকে
জ্যান্ত মানুষগুলোকে হত্যা করা হলো। আজকে আমি কবির সুমনকে বলছিলাম যে বন্ধু আজকে আমি যাচ্ছি নন্দীগ্রাম। কবির বলল তুমি একটু আমার ওই শুভেচ্ছা জানিয়ে দিও, আপনাদের মনে আছে সেই সময় একটা গান গিয়েছিল, আমরা কাউকে ভুলিনি, আমার মনে আছে সেই দিনগুলোর কথা, আমি কি করে ভুলব। আজকে এটাই বলুন, সোনাচুরাই বলুন, সারা নন্দীগ্রামের যতগুলো জায়গা আছে, নন্দীগ্রামে কোথায় হেলেঞ্চা পপ বড়িপপ বড়া পাওয়া যায় আমি সেই দোকানটাও চিনি, সুফিয়ানের বাড়িটাও চিনি, আবু তাহেরের বাড়িটাও চিনি, নন্দীগ্রাম স্কুলও চিনি, নন্দীগ্রামের কলেজও চিনি, নন্দীগ্রামের বাজারও চিনি, নন্দীগ্রামের হাসপাতালও চিনি, নন্দীগ্রামের এলাকাগুলো আমি চিনি, কারণ নন্দীগ্রামের সাথে আমার আত্মার টান, আন্দোলনের টান, আত্মিক টান, যা চিরকাল ছিল, যা ছিল, যা আছে, যা থাকবে। আমি তো লিখেছিলাম ভুলতে পারি নিজের নাম, ভুলব না কো নন্দীগ্রাম, এ তো আমি লিখেছিলাম। নন্দী মা আমি বই লিখেছি, আমার বই আছে, সিঙ্গুর নিয়ে আমার বই আছে, কি করে বুঝবো রক্ত স্নাত সেই দিনগুলোর কথা। আজ তো নন্দীগ্রাম অনেক ডেভেলপড হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, কর্মতীর্থ হয়েছে, কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, মাল্টি সুপার হসপিটাল, অনেক কিছুই হয়েছে। আমি জানি নন্দীগ্রামের মানুষের অনেক দিনের ডিম্যান্ড আছে নন্দীগ্রাম এবং হলদি নদীরকে ঘিরে একটা ছোট ব্রিজ করার, কিন্তু আমি জানি না এখনও খরচাটা কত লাগবে, আমি দেখে নেবো, দেখে নিয়ে নিশ্চয়ই আগামী দিন আমি নিশ্চয়ই ভাববো এটা আপনাদের জন্য। তাহলে নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আমি জানি আপনাদের এখানে আপনারা একটা সোনাচুরাতে টেকনিক্যাল ইনস্টিটিউটও চান, আমি সেটা বলে দেবো, সেটাও যাতে করে দেয় আগামী দিন নিশ্চয়ই টাইম মতো করে দেবে, এতে আমার কোনো অসুবিধে নেই। আমি মনে করি নন্দীগ্রাম হচ্ছে একটা স্যালিউটের জায়গা, নন্দীগ্রাম হচ্ছে শুধু আন্দোলনের জায়গা নয়, আজকে সারা ভারতবর্ষে কৃষি আন্দোলন চলছে, কিন্তু দেখুন সেই কৃষি আন্দোলনকে আমরা সাপোর্ট দিচ্ছি। কেন সাপোর্ট দিচ্ছি, না তো আপনাদের যেমন জমি দখল করে নেওয়া হচ্ছিল, আজকে ফসল দখল করে নেবার একটা চক্রান্ত ভারতবর্ষের বিজেপি পার্টি তৈরি করেছে। তাই হরিয়ানা কৃষকরা রাস্তায় পড়ে আছে, দিল্লির কৃষকরা রাস্তায় পড়ে আছে, পাঞ্জাবের কৃষকরা রাস্তায় পড়ে আছে। আজকে কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি সেম সেম, লজ্জাও করে না, তোমরা বাংলা দখল করবে, কৃষকের ওই বিল তিনটে বিল প্রত্যাহার করতে হবে, তা নাহলে জেনে রেখো কোনো আন্দোলন ভারতবর্ষে সাকসেসফুল হয়নি, সিঙ্গুর নন্দীগ্রাম ছাড়া করেছিলাম আমরা, আগামী দিন করে আবার দেখিয়ে দেবো কোন ফলে কি হয়। আজকে নন্দীগ্রামে এ কথা বলতে এসছি, নন্দীগ্রামের মানুষ করেছে, আমরাও করেছি। নন্দীগ্রামের 14ই মার্চ আমরা কৃষক দিবস ডিক্লেয়ার করেছি, 14ই মার্চ কৃষকদের কৃষক রত্ন দেয়া হয়। মনে রাখবেন যে কৃষকরা গুলি খেয়ে সেদিনকে জমি রক্ষা করে গেছে তাদের কথা ভুলবার নয়। আজকে আমি আপনাদের বলি বুদ্ধ জয়ন্তী হবে, ছুটি আছে, আদিবাসী ভাই বোনেরা কেউ এখানে আছেন? আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা আছেন এখানে, সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, জেনারেল কাস্ট আছেন, আমি আদিবাসী ভাই বোনেদেরও বলি, তারা আমাকে দীর্ঘদিন একটা ডিম্যান্ড করেছিলেন যে বুদ্ধ জয়ন্তীতে রঘুনাথ মুর্মুর জন্মদিন, সেই জন্মদিনটাকেও যেন ছুটির দিবস ঘোষণা করা হয়। আমরা রাজবংশী যেমন পঞ্চানন বর্মার করেছি, আম্বেদকারের ছুটি আছে আপনারা জানেন, আদিবাসী বিরসা মুন্ডা হয়েছে, রঘুনাথ মুর্মু হলো, নেতাজি হয়েছে, সুভাষচন্দ্র বসুর, রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, মৌলানা আবুল কালাম আজাদ আছে, গান্ধীজি আছে, সবাই আছে। আমরা সবাইকে নিয়ে চলি এবং আপনাদের সবাইকে বলি যে আপনারা মনে রাখবেন, কেউ কেউ ইধার উধার করছে, অত চিন্তা করবেন না, কেউ কেউ একটু ইধার উধার করছে, অত চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ ওদের লড়বো তো আমি নয়, ওদের এই সুপ্রকাশ গিরির মতো ছেলেরাই লড়বে, কিন্তু আন্দোলন করতে হলে ছাত্র যুবকদের ডিসিপ্লিনভাবে করতে হবে, এটা মাথায় রেখো। ছাত্র পরিষদ লড়বে,
যুব লড়বে, আমার বঙ্গ জননীরা লড়বে, আমার মা বোনেরা লড়বে। মনে রাখবেন, আগে তো সুপ্রকাশ গিরিকে লড়ো, তারপরে বাংলায় তৃণমূল কংগ্রেসকে লড়বে। তৃণমূল কংগ্রেসকে লড়া এত সহজ নয়। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও তোমরা যারা ছেড়ে যাচ্ছ ছিলে না, তখনও ছিলে না। তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয়েছিল এই সিট থেকে লড়াই করেছিল অখিল গিরি, অখিল গিরি সেকেন্ড হয়েছিল, সিপিএম ফার্স্ট হয়েছিল। তৃণমূল কংগ্রেসের জন্মদিনেও তোমরা ছিলে না, তাই কেউ না কেউ তোমরা যেতেই পারো, তোমাদের স্বাধীনতা। আমরা মনে করি ভালোই করেছো। যেখানে অনেক মানুষ আছে জানেন তো, রাজনীতিতে তিন ধরনের লোক হয়। এক দলকে আমরা বলি লোভী, লোভী, এক দলকে আমরা বলি ভোগী, আর এক দলকে আমরা বলি ত্যাগী। যারা ত্যাগ করতে জানে তাদের হাজার মেরে ফেলুন, তাদের মুখ বন্ধ করা যাবে না, তারা প্রতিবাদ করবেই, তারা কোথাও যাবে না, এক ইঞ্চি মায়ের কোল ছাড়বে না, আম্মার কোল ছাড়বে না। কিন্তু আরেক দল আছে যাদের অনেক সম্পত্তি, প্রচুর টাকা, টাকাগুলো হয়েছে ঢাকা, সেই ঢাকাগুলো কোথায় রাখবে? সেই টাকা রক্ষিত করার জন্য আজ বড় বড় কথা, তাদের জন্য টাকা রক্ষা করার জায়গাটা চাই। বিজেপি নেতারা দিল্লি থেকে বলছে, হয় জেলে নয় ঘরে, তৃণমূল করলে তোমায় জেলে ভরবো, আর বিজেপি করলে তুমি বিজেপি ওয়াশিং মেশিন, কালো হয়ে ঢুকবে আর সাদা হয়ে বেরিয়ে চলে আসবে। ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা, এই তো হয়ে গেছে আজকাল, কালোটা সাদা আর সাদাটা কালো। তোমরা বেছে নিয়েছো ভালো, আমার অনেক শুভেচ্ছা থাকবে, অনেক অভিনন্দন থাকবে। তোমরা প্রধানমন্ত্রী হও, তোমরা রাষ্ট্রপতি হও, তোমরা উপরাষ্ট্রপতি হও, কিন্তু দয়া করে বাংলাকে বিক্রি করতে যেও না। ভারতবর্ষের নেতা হও, সারা পৃথিবীর নেতা হও, কিন্তু আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে বিজেপিকে দেব না, দেব না, দেব না। এটা আমাদের শপথ। যদি মনে করেন শপথ, যদি মনে করেন অঙ্গীকার, অঙ্গীকার, যদি মনে করেন প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, যদি মনে করেন ইয়েস ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। আমি জানি কতগুলো সার্ভে ভোটার লিস্টের নামে তৈরি হচ্ছে, এমনকি সার্ভে উল্টে দিচ্ছে। আমার কাছে খবর আছে, কেউ কেউ সার্ভে রিপোর্ট দেখাবে আজকালের মধ্যে, সার্ভে হয়েছে একরকম আর উল্টে দিচ্ছে। বিজেপি নেতারা ভয় দেখিয়ে তাকে বলছে, তৃণমূল 211 পেয়েছে, তুমি লেখো 158 পেয়েছে। কাউকে বলছে বিজেপি 51 পেয়েছে মাত্র, ওকে তুমি 92 দেখাও, 102 দেখাও। কে বলছে? দিল্লির নেতারা বলছে, আর সংবাদপত্র ভয়ে, সংবাদ মাধ্যম ভয়ে চুপ করে আছে। আমি তাদের বলবো, আর কতদিন ভয় পাবেন? কাগজ কিন্তু বেরিয়ে যায়, এভিডেন্স কিন্তু বেরিয়ে যায়, এভিডেন্স কিন্তু ঢেকে রাখা যায় না। আপনি একটা সংবাদপত্রকে ভয় দেখিয়ে জনমানুষের যে অভিব্যক্তি সেটাকে চেপে রাখতে পারেন না। সংবাদপত্রতে আপনি যা ইচ্ছে লিখতে পারেন, আপনার স্বাধীনতা আছে। সংবাদ চ্যানেল আপনি সার্ভে রিপোর্ট উল্টো করে দিয়ে দেখাচ্ছেন, দেখান, কোনো যায় আসে না। আসল সার্ভে রিপোর্টটা বলে দিলাম, একটা সার্ভে রিসেন্ট হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস 211 পাবে, বিজেপি 51 পাবে, বাদ বাকি আদার্স পাবে। সেই রিপোর্টটা আজকে ঘুরিয়ে দিয়ে দেখাবে, ও 158 পাবে,